सहेना सहेना आहार पौराणीनर माटी रे सहा अकल सोग बोधे आहार कपाली। सबाई मिले बोलो हजरत माइक टा बोलबेन ना ठीक আছে কি না নালে এরা চার্জ কমিয়ে দেবে হ্যাঁ না এদের ভোল্টেজ কমে যাচ্ছে একটু বলেন ইয়া রাসূলুল্লাহ ইনার মাটি রে সহ আকল সোগ বোঝে তা আহার কপালে ও মদিনা রে पाखी যদি হতাম আমি উড়ে গোড়ে যেতাম আমি থাকতো না মনে কোন যন্ত্রণা দেহে নাই পাখা আমার সাথে নাই টাকা আমার দেহে নাই পাখা আমার সাথে নাই টাকা আমার কেমন মনে কে মনে যাব সেখানে ও মদিনার মাটি রে সহা অকল সোগ বোঝে আহার কপালে ও মদিনা রে পাখি যদি হতাম আমি ওড়ে ওড়ে যেতাম আমি থাকতো না মনে কোন যন্ত্রণা দেহে নাই পাখা আমার সাথে নাই টাকা আমার দেহে নাই পাখা আমার সাথে নাই টাকা আমার কে মনে কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সহা অকল সোগ বোঝে তাহা আর কপালে আল্লাহ উপস্থিত আজকে সভা মঞ্চে ওলামায়ে কেরাম দূরদারাজ থেকে আগত দর্শক বাবাজি ভাই লজ্জাপতি শেরহের মা ও বোন আমি সর্বপ্রথম আপনাদেরকে জানাই আমার আন্তরিক সালাম ও ভালোবাসা আসসালামু আলাইকুম সমস্ত তারিফ প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জি আল্লাহ অব্যয় অক্ষয় নিরঞ্জন নিরাকার ওয়াহদাহুলা শরীফ জি আল্লাহ আজ এই পবিত্র সভায় জান্নাতি বাগিচায় সকলকে একত্রিতভাবে এক জায়গায় বসার আসার শোনার তৌফিক দিয়েছেন তাই আমরা মহান আল্লাহর একটু শুকরিয়া আদা করি উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ এটা জোরে বলেন না আপনাদের ছেড়ে যদি এদের কেউ অর্ডার দেওয়া যায় প্যান্ডেল ছিঁড়ে দেবে বুঝতে পেরেছেন না কারণ এরা ঝগড়া করে বেশি হ্যাঁ এদের কণ্ঠ সবসময় তেজ তবে এই আওয়াজ যদি কমি হয় তো আমাদের হবে কারণ আমরা ডেলি বাই ডেলি এখন এই জুলুস উপলক্ষে এখানে ওখানে যেখানে সেখানে এইরকম মিলাদ মাহফিল হতে আছে জশনে ঈদ মিলাদুল নবী উপলক্ষে প্রত্যেক জায়গাতে এইরকম মাহফিল সেজে আছে তবে রাদার যাই হোক আল্লাহর লাখ লাখ শুক্রিয়া আজকে আমরা সবাই মিলে এই হিতাংপুরের সরজমিনে যুবক কমিটির উদ্যোগে বিশেষ করে আপনাদের অত্র মসজিদের ইমাম মৌলানা মেহবুব আলম বড় মেহনত করে আজকে এই প্যান্ডেল সাজিয়েছেন ঠিক কিনা বাবা যার ফলে আজকে আপনারা এত সুন্দরভাবে বসে আছেন
তারপরে আমার আল্লাহ ওই দ্বার ভালো রেখেছে, আকাশ ভালো রেখেছে। এই খালা আওয়াজ করিস না, এদিকে আবার বের দেখছি যে কেউ বাঁশি বাজাচ্ছে নাকি, থেকে থেকে বাজায়েন না, এ বাঁশি বাঁশি বাজায়েন না, একটু শোনেন মন দিয়ে। যতক্ষণ বক্তব্য হবে, মায়েরা আমার প্রত্যেক জায়গায় যেতে পারি না, বাড়ির কান্ডায় যখন প্রোগ্রাম হয় এ মায়েরা বসে শোনে, দূরে যখন হয় তো বাপরা যায়, মায়েরা বাড়িতে থাকে, ঠিক কিনা ভাই? আজকে এরা বাড়িতে পেয়েছে, দুটি কথা শুনবে মনে করে এরা এসেছে নিজের বাড়ি ঘর ছেড়ে। আমিও চাইব যেন আমি আপনাদের কাছে কিছু শোনাতে পারি। মহান রব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ হাবিব, হমনে আপকো সারে জাহান কে লিয়ে রহমত বানাকর ভেজা। জোরে বলেন, আরে জোরে বলুন, হিন্দি বুঝি না, বোম্বাইয়ে থাকে, দিল্লি থাকে, গুজরাটে থাকে, রাজস্থানে থাকে, পাকিস্তানে থাকে, আর হিন্দিতে রাত ওদিন কথা বলে, আর মুরবিরা যখন বলে তোরা কিন্তু জলে, ঠিক না? পাবজিও খেলে, পাবজি এধার এধার ওধার, ওদেরকে বলতে হয় না। তো বেরাদার, এ ভাইরা আমার ভালো, এরা পাবজি খেলে না, মুলাই বাড়ির সরজমিনে হিতাংপুরের ছেলেরা এরা খেলে না, ওই আমার চাচল অন্য অন্য জায়গাতে খেলে, ঠিক কিনা বাবা? আর যদিও এরা খেলে তো কেউ দেখতে পায় না। হ্যাঁ, তো আমার আল্লাহ বললেন, হাবিব হামনে আপকো সারে জাহাঁ কে লিয়ে রহমত বানাকর ভেজা। বলেন, এই নবী মোস্তফা, আপনাকে সারা বিশ্বের জন্য, সারা জাহানের জন্য আমি রহমত আল্লিল আলামিন বলে প্রেরণ করেছি। জোরে বলুন, একটু জোরে বলেন না, আর একটু কাছে আসবেন না, এই জায়গাটাকে পুরো করে দেন তো, আসেন, দূরে হয়ে গেছেন তো একটু আওয়াজটা কম আসছে, জি ঠিক কিনা? এই দূরে আছে তো, জি আওয়াজ একটু কম হচ্ছে, একটু চলে আসেন। আর এই যে দাদারা বাবারা ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, বিশেষ করে আপনাদেরকে বলবো, একটু ভিতরে চলে আসেন, ভালো লাগবে, হ্যাঁ না? ছোট ছোট বাচ্চারা এরা খুব সুন্দরভাবে বসে আছে। তো বেরাদার, আমার নবী পাক সাহেবে লাউলাক, যার নাম আকাশে আহম্মদ, জমিনে হয়েছে মোহাম্মদ করম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীকে আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছেন রহমত বানিয়ে, যেই নবীর আজ দিনগুলো আমরা পালন করলাম, আজকের দিন বিশেষ করে, কারণ যে এমন একটা দিন, আজকে দিন একটা এমন গেল যেই দিনে আপনার নবী, আমার নবী তথা সারা বিশ্বের নবী, নবীদের নবী এ দুনিয়ার বুকে আবির্ভাব হয়েছিলেন। দিনটা ছিল সোমবার, 12 রবিউল আউয়াল মাসের 12 তারিখ। টাইমটা ছিল কখন? সুবহ সাদিক। জোরে বলেন, সুবহানাল্লাহ। কোন টাইমে এসেছিলেন? সুবহ সাদিক, অর্থাৎ রাতেরও কোনো রাগ নাই আর দিনেরও কোনো ঝামেলা নেই, কারণ এদের মধ্যে ঝগড়া ছিল। আল্লাহ হাবিবকে পাঠাচ্ছেন দুনিয়ার বুকে, রাত প্রশ্ন করছে, আল্লাহ হাবিবকে আমার বুকে পাঠাও, আমি খুশি হব। দিন বলছে, না, আমার নবী পাককে যদি পাঠাও তাহলে দিনের মধ্যে পাঠাও। এ দুজনের মধ্যে ঝগড়া, আল্লাহ বলছে, দেখ তোরা ঝগড়া করিস না, রাত তোও খুশি হবি আর দিন তুমিও খুশি হবে, এমন একটা সময় আমার নবীকে দুনিয়ার বুকে পাঠাবো, যেই নবী রহমত হয়ে দুনিয়ার বুকে যাবে। সেই সময়টা হচ্ছে শুভ সাদি, রাতেরও কোনো রাগ নাই, দিনেরও কোনো ঝামেলা নাই, দুজনকে সন্তুষ্ট করেছেন, নবীকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, নবী দুনিয়ার বুকে এসেছেন, সেইটাই পড়ে আছে, মায়ের গর্ভ থেকে দুনিয়ার বুকে আসলেন,
কিন্তু শেষদার অবস্থায় মা জননী বাচ্চার দিকে তাকাচ্ছে, দেখছে আমার লাল শেষদাই পড়ে আছে, কিন্তু মিট 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 করে মুখটা লড়ছে, জবানটা লড়ছে। আওয়াজটাকে শুনতে পেলেন, বলছে ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে বলুন, আর একটু জোরে, শব্দটা কি ছিল? ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি বখশিস করে দাও। জোরে বলুন। কাদের জন্য দোয়া করেছেন, কাদের জন্য চেয়েছেন? নবী আপনার জন্য, আমার জন্য আল্লাহর কাছে কেঁদেছেন, সেই দায় পড়েই আল্লাহর কাছে। এই খালা আবার এদের হলো জ্বালা, হ্যাঁ এইরকম যদি করেন, আওয়াজ কেবল তো শুরু হচ্ছে, আর আপনারা যদি এইরকম করেন হবে না, ঠিক কিনা? নাহলে আপনারা বলবেন আর আমি চলব। হ্যাঁ, শুনতে গেলে মন দিয়ে ধ্যান দিয়ে শুনতে হবে। তো বেরাদার, দয়া নবী, রহমতের নবী, সারা জগতের বাদশাহ নবী সেইটাই পড়ে আছে, মা আমিনা বাচ্চার দিকে তাকাচ্ছে। এই দেখলেন না আজকের দিনটাতে, চা চলে গিয়েছিলেন, গিয়েছিলেন আপনারা? কারা গিয়েছিলেন হাত তুলে দেখান তো, মাশাআল্লাহ। এই দেখেন এত বড় মহাপিলে, এক দুই তিন চার পাঁচ, মানে পাঁচ পাঞ্জাতন গিয়েছে, বাকিটি সব ফাঁকি নাকি? এরা কি দেখলো দুনিয়ার বুকে, কি ঘটছে, কি হচ্ছে, কোথায় কেমন যাচ্ছে? যারা বাড়িতে থাকে তারা বুঝে না, যারা বিদেশ করে তারা সব জানে, বুঝতে পেরেছেন না? এই জন্য ওদের দিমাগ চালাকি হয়, ওদের বুদ্ধি বেশি হয় যারা বিদেশ করে। হ্যাঁ, বাচ্চারা যখন লালিত পালিত হবে, বড় হবে, কমসে কম বিদেশে ঘোরার জন্য পাঠাবেন, কিছু দেখবে, জ্ঞান বাড়বে, ঠিক কিনা? কিছু আবিষ্কার করবে। আর যদি বাড়িতে থেকে যায়, ওই হাড়ি আর বাড়ি, হাড়ি আর বাড়ি, কিছু আর চিনবে না, ঠিক কিনা? তাহলে আমাদেরকে যেতে হবে এখান থেকে। চাচল আজকে যদি যেতেন, তাহলে খোদার খসম আজকে আপনার মনটা যেন উজালা হয়ে যেত। জোরে বলুন, কারণ চাচলের মতো সরজমিন আজকে ভূমিকম্প হয়েছে শুধু ইসলামের খাতিরে। জোরে বলুন, কিসের খাতিরে? ইসলামের খাতিরে। কারণ এই ইসলামটা এত সহজ নাই, কারো উপরে চাকু দিয়ে কাউকে ডাকে না, কাউকে আঘাত দেয় না। এই জন্য মহান আল্লাহ বলেন, ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম। এই ধর্মটা হচ্ছে মাননীত ধর্ম, আর আমাদের ধর্মটা হচ্ছে দিন ইসলাম। জোরে বলুন, সব থেকে উত্তম দিন একমাত্র ইসলাম। আজকে ইসলামের পতাকা লেহড়াচ্ছে, ঘুরছে, চলছে ডিজি নিয়ে, হ্যাঁ না? কেউ হেঁটে চলছে, কেউ গাড়িতে চলছে, কারো বাড়িতে দেখেন ঝান্ডা লটকাচ্ছে, কেউ দেখছেন গাড়িতে ঝান্ডা লটকাচ্ছে, কেউ বাইক নিয়ে ভাগছে তাও দেখছেন যে ঝান্ডা লটকা আছে। কারণ ওই ঝান্ডা যতক্ষণ আপনার গাড়িতে থাকবে, আপনার বাড়িতে থাকবে, আপনার হাতে থাকবে, খোদার কসম ওই ঝান্ডার বিনিময় যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহর রহমত ঝরবে। জোরে বলুন, এই ঝান্ডার বরকত আমার আল্লাহ নিজেই দিচ্ছে, কারণ এই খুশি মানিয়েছে আমার আল্লাহ এবং আল্লাহর ফারিস্তারা। জোরে বলুন, কে মানিয়েছে? কথা বলেন, এই আনন্দ কে মানিয়েছে? এইরকম মাহফিল কে সাজিয়েছে? আজকে আপনারা করেছেন কেন? আমার নবীর আগমনকে লক্ষ্য করে, ওই দিনটাকে ফলো করে আজকের মাহফিলটাকে সাজিয়েছেন। আপনারা এখানে ভরে দিয়েছেন, এখানে আপনারা বসে হাজিরি দিয়েছেন মহান আল্লাহর দরবারে। এই হাজিরিটা যদি কবুল হয়ে যায়, আপনার ইহকাল এবং পরকাল যেন কামিয়াবি। জোরে বলুন, হবে কিনা? অতএব আমার পেয়ারা নবী মোস্তফা রহমাতাল্লিল আলামিন যেই দিনে এসেছিলেন, সোমবারের দিন ছিল, ওই দিনটাকে লক্ষ্য করে সারা বিশ্ব জুড়ে ঝান্ডা নিয়ে রাস্তায় রিলি যাচ্ছে, বুঝতে পারছেন? রেলি নিকালছে, মানে জুলুস যাচ্ছে। আমরা এখান থেকে গিয়েছিলাম আশাপুর থেকে, আমার নিজের প্রায় ৩১খানা টোটো ছিল, হ্যাঁ না? ৩১খানা টোটো ছিল, আবার চার চাক্কা ছিল, তার সঙ্গে আমরা গেলাম। গাড়ি চাচলে গিয়ে পার করতে গিয়ে প্রায় ২ ঘন্টা থেকে আড়াই ঘন্টা লেগেছে, এত জাম, এলাকার লোক এসেছে,
হিতাংপুরের লোক কোথায় ছিল বাবা? এখানকার লোক হাজিরি দিতে পারেনি, কারণ যেখানে লক্ষ লক্ষ দিন ইসলামের খুঁটি থাকবে, যেখানে সৈন্য থাকবে, যেখানে লক্ষ লক্ষ ঝান্ডা লেহরাবে, ওই জায়গাতে আল্লাহর রহমত অসংখ্য অসংখ্য ঝরবে। আর ওই জায়গাতে যদি আপনি যান, না জানে আল্লাহ কার হাজিরিকে ওই জায়গাতে কবুল করবে, ঠিক কিনা? অতএব আমাদের যাওয়া দরকার আছে, আগামীতে মনে রাখবেন। এই ঝান্ডা মহান আল্লাহর হুকুমে ঝান্ডা লাগিয়েছিলেন কাবা ঘরের ছাদে, কে? হযরতে জিবরিলে আমিন। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা অনেকেই ভাবছি যে ঝান্ডাটা আসলো কোথায় থেকে, তাই না? এই ঝান্ডা কে দিয়েছে, কেনই বা লাগাচ্ছি? লাগাবেন না, ইলেকশন গেল কিছুদিন আগে, যাইনি? ইলেকশন গেল, প্রত্যেকটা বাড়িতে ঝান্ডা ছিল, ছিল? হ্যাঁ, প্রত্যেকটা বাড়িতে ঝান্ডা ছিল। যেই ঝান্ডা থাকলে বরকত হয় না, যেই ঝান্ডা থাকলে মুসিবত দূর হয় না, যেই ঝান্ডা থাকলে আপনার বাড়িতে অশান্তি শুরু হয়। আর যদি না হয় তো বলেন, বাপ একটা পার্টি করে, ছেলে একটা পার্টি করে, আপনার ভাই একটা পার্টি করে, আপনি দাদা একটা পার্টি করছেন, এত মিল, এত মহব্বত, কিন্তু যখনই দুটা পার্টিতে আপনি যাবেন আপনাদের মধ্যে বিভ্রান্ত লাগলো, বলছে না আপনি আমার আমার দিকে একটু এগিয়ে আসেন, বড়টা বলছে তুমি আমার দিকে এগিয়ে এসো, যাবে না? লড়াই মার শুরু হয়ে গেল। দেখেন এখানে কিন্তু হিংসা হিংসে শুরু হয়ে গেল। আর ইসলামের পতাকা গরিব লাগাবে, ধনী লাগাবে, বড় লাগাবে, ছোট লাগাবে, বাচ্চা লাগাবে, আপনার যেন ছেলে মেয়ে লাগাবে, যেই লাগাক ওই বাড়িতে শুধু শান্তি হবে। জোরে বলুন, এই পতাকা এমন পতাকা, যেই পতাকা যদি আপনি নিয়ে ঘুরেন, এই পতাকার বরকতে আপনার বাড়িতে বরকত হবে, আপনার বাড়িতে রহমত হবে, আপনার বিপদ দূর হবে, আপনার যেন মুসিবত থেকে আল্লাহ মুক্ত দেবে, আপনাকে যেন আল্লাহ আপদ বিপদ থেকে রক্ষা করে রাখবে। আজ ওই বাড়িতে যত দিন ঝান্ডা হিলবে আল্লাহর রহমত ঝরতেই থাকবে। জোরে বলুন, হবে কিনা? অর্থাৎ ইসলামিক পতাকা প্রত্যেকটা বাড়িতে লাগা দরকার, আছে কিনা? জি, রাস্তায় নিয়ে যাবেন, গাড়িতে নিয়ে যাবেন, ছাদে লাগাবেন, দোতলার ছাদে লাগাবেন, আল্লাহর রহমত হবে। কখনো ভাববেন না যে 50 টাকা দাম, 100 টাকা দাম, 200 টাকা দাম, 500 টাকা দাম, একে ঝুলাবো কি করে? কেন ঝুলাবেন না? ওই যাবেন না, নেতাদের পতাকা সামাইকের জন্য লাগাতে হবে। কিন্তু বাবা, এই পতাকা যতদিন আমরা বেঁচে থাকবো, ততদিন বৎসর গেলে বৎসর ঘুরে এই ঝান্ডা আমাদের বাড়িতে লেহড়াবে, এই ঝান্ডা আমাদের বাড়ির ছাদে লাগবে, ইনশাল্লাহ ওই বাড়িতে কোনো দিন বিপদ হতে পারে না। জোরে বলুন, একটু জোরে বলে দেন, আর একটু জোরে, মনে হচ্ছে যে চিপে যাচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ঘাম ছুটছে আমার, আর আপনারা জবান বন্ধ করে দিবেন, হবে না বাবা, ঠিক কিনা? আমার সঙ্গে একটু কথা বলিয়েন, ভালো লাগবে। তো বেরাদার, রাত্রিতে ছিলাম আমি ফারাক্কায়, 3টার সময় এসে আমি ফাতিহায় অংশগ্রহণ করেছি নিজলা মাড়িতে, বুঝতে পেরেছেন? আবার আল্লাহ আজকে এখানে হাজিরি করিয়েছেন। তো বাবা, আমি বলছিলাম আমার পেয়ারা নবী মোস্তফা দুনিয়ার বুকে আবির্ভাব হলেন মা আমিনার ঘরে, আর আসছে বাবা আকাশ থেকে আল্লাহর রহমত ঝরে। জোরে বলুন, জোরে বলে দেন, জোরে বলে দেন, আল্লাহর রহমতের ফারিস্তারা কাতার লাগিয়ে আছে। এইদিকে দাদা আব্দুল মুত্তালিব, আমার নবী পাকের দাদা, জানেন নাম কি? কথা বলেন না, আব্দুল মুত্তালিব। ইনি কিন্তু খানায়ে কাবার মোতাওয়াল্লি ছিলেন, হ্যাঁ না, দেখভালি করতেন, ঝাড়ুদার, নিজের হাত দিয়ে ঝাড়ু দিতেন, মসজিদের খিদমত করতেন, খোদার কসম। আজকে আমরা এইরকম মৌলভীদের উপরে হুকুম চালাই, ইমামদের উপরে হুকুম চালাই, হ্যাঁ না? হ্যাঁ ইমাম সাহেব, দেখছেন না মসজিদের বারান্দায় এতগুলো বালি পড়ে আছে, ধোলা পড়ে আছে, নোংরা হয়ে আছে। আপনিও তো একজন মানুষ, গ্রামের দায়িত্বশীল, আপনি গিয়েছেন, দেখলেন ওখানে মাটি পড়ে আছে, নিজের হাত দিয়ে ঝাড়ুটা নেবেন, আর ঝাড়ুটা দিয়ে ওই মাটিটাকে পরিষ্কার করে দেবেন। খোদার কসম, যদি আপনি একবার ওই মসজিদে গিয়ে, খোদার ঘরে গিয়ে নিজের হাতে ঝাড়ুটা নিয়ে যদি নিজে ঝাড়ু দিয়ে দিতে পারেন, জান্নাতেই আপনার জন্য একটা জান্নাতি ঘর তৈরি করে নিলেন। জোরে বলুন, তাহলে ইমামের উপরে হুকুমতি করা চলবে না? অথাই নিজেই আপনি ওখানে গিয়ে ঝাড়ু লাগাবেন, কারণ খিদমত করবেন কার? আল্লাহর ঘরের। সেবা করবেন কার? আল্লাহর ঘরের। ছিলেন আমার বিশ্ব নবীর দাদা যান
আব্দুল মুত্তালিব কাবা ঘরের দেখভালকারী। কাবা ঘরে দেখবেন রোজার মাস যখন হয় তো আমাদের চাচারা বাবারা ভাইরা যারা বয়স্ক আছে হাতে তসবি নিল সেহরি খেয়ে নিল আর ছুটে চলে যাচ্ছে মসজিদে। কেন? ওখানে গিয়ে জিকির হবে, কোরআন তেলাওয়াত হবে, ঝাড়ু দেওয়া হবে, তসবি পড়া হবে, এই জন্য তারা আগে গিয়ে ওই জায়গাতে গিয়ে হাজির হয়ে যায়। দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরে যেন বারান্দায় আরাম করে, আর হঠাৎ করে দেখতে পাই কে যেন একজন এসে খবর করে দিল, আব্দুল মুত্তালিব যাও, তুমি আর দেরি করো না, তুমি কি এখনো খবর পাওনি, তুমি তাড়াতাড়ি করে যাও, ওই যে তোমার কলেজার টুকরা পোতা এ দুনিয়ার বুকে যেন জন্মগ্রহণ করেছে। জোরে বলেন, একটু জোরে বলেন না, কে এসেছেন? তোমার পোতা এসেছে, তুমি যাও। আব্দুল মুত্তালিব বলছে এই ব্যাপার নাকি? বলে হ্যাঁ। বিছানা থেকে উঠে গেলেন, উঠে যাওয়ার পরে যেমনি ভাবে তাকাচ্ছে বাবা, দেখছে ডানে তাকাই বামে তাকাই সামনের দিকে তাকাচ্ছে, গাছের দিকে নজর পড়ে গেল, পশু পাখির দিকে নজর পড়ে গেল, দেখছে বাবা হঠাৎ করে কি যেন দৃশ্য দেখতে পাই, সমস্ত এলাকায় নগরে ডগরে শহরে কোচাতে আমার নবীর খুশিতে যেন বাবা সবাই কাবার দিকে সেই তাই পড়ে আছে। বলবেন না, সুবহানাল্লাহ। আমি বুঝতে পারছি আপনারা বুঝতে কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, বুঝতে কষ্ট হচ্ছে না? তাহলে সুবহানাল্লাহ কেন বলা হয় না? হ্যাঁ, আগেই বললাম যে ব্যাটারি চার্জ আমাদের হবে কম, ঠিক কিনা ভাই? দাদা যান, এই অপারেটর ভাই আমার বড় মেহনত করে, যাই হোক এইগুলো একটু যদি উঁচাতে রাখা যায় তাহলে কিন্তু সাউন্ডটা আরো ক্লিয়ার পাওয়া যায়, ঠিক না? আর যদি পারেন তো একটা ইয়েতে চড়িয়ে দেন, দেখবেন মাইক খুব সুন্দর বাজবে, মাইক খুব সুন্দর আছে, কিন্তু একে উঁচু করা লাগবে, একটু সাউন্ডটা ক্লিয়ার আসবে। হ্যাঁ, যদি পারেন দুটা চেয়ার দিয়ে কি বলছে, হ্যাঁ চেয়ারগুলোতে ছড়িয়ে দেন, পারবে না? তবে দাদার দাদা আব্দুল মুত্তালিব যেমনই খবর পেলেন বাড়ি থেকে ছুটে আসলো, আমিনা ও বৌমা একটু দরজা খুলে দাও। আমিনা বলতে লাগলো আব্বা গো তুমি তো ভিতরে আসবে, ঠিকই একটু অপেক্ষা করো, আমিনা তুমি তাড়াতাড়ি করে দরজাটুকু খুলে দাও, দয়ার নবী মায়ার নবীর বলে যা টুকরা মা জননী বলল, বলে বাবা গো তুমি তো দরজায় দাঁড়িয়ে রয়েছ আর একটুখানি তুমি যেন অপেক্ষা করো, কেননা আমার কলেজার টুকরা দুনিয়ার বুকে এসেছে, আব্বা এই কলেজার টুকরাকে দেখার জন্য নুরি ফারিস্তারা কাতার লাগিয়ে যেন সালাত ও সালাম পড়ে, এ আব্বা তুমি একটু বাইরে অপেক্ষা করো, যখনই তারা খালি হয়ে যাবে এই জায়গা থেকে তারা জিয়ারত করে চলে যাবে, আমি দরজা খুলে দেব আর তুমি এসে তোমার কলেজার টুকরাকে সেনাই লাগিয়ে নেবে। জোরে বলো, কি বললে? একটু অপেক্ষা করো বাহিরে। আচ্ছা ঠিক আছে, আব্দুল মুত্তালিব বাহিরে দাঁড়িয়ে আছে বাবা, আর হযরতে আমিনা কলেজার টুকরার দিকে তাকায় দেখছে একটা সবুজ রঙের চাদর দিয়া যেন কলেজার টুকরাকে ঢাকিয়ে রেখেছে, হঠাৎ করে নজর পড়ে গেল দেখছে আমার কলেজার টুকরা আর যেন বিছানায় নাই। জোরে বলেন, গেল কোথায়? হঠাৎ করে দেখছি যে আমার কলেজার টুকরা নাই, এ গেল কোথায়? এক পালকে আল্লাহ আমার বিশ্ব নবীকে, রহমতের নবীকে সারা বিশ্ব ভুবনের যেন শের করিয়ে আবার যেন ওই জায়গাতে ফেরত করে দিয়েছেন। জোরে বলুন, জান্নাত জাহান্নাম যাহা কিছু আছে সব কিছু যেন আমার বিশ্ব নবীকে ভ্রমণ করিয়ে আবার ওই জায়গাতে এনে হাজির, পালকের মধ্যে নবী আমার সারা দুনিয়ার শের করে আসলেন। আবার রাখা আছে দরজা খুলে দেওয়া হলো, যেমনই দরজা খুলে দেওয়া আর আমিনা যেন আওয়াজ দিয়ে বলতে লাগলো, আব্বা গো
এই যে কলেজার টুকরা রয়েছে এই কলেজার টুকরাকে তুমি নিজের বুকে লাগিয়ে নাও। দাদা আব্দুল মুত্তালিব আমিনার দিকে তাকিয়ে বলল, আমিনা আর দেরি করো না, কলেজার টুকরাকে আমার কলে একবার তুলে দাও। বাচ্চাকে কলে তুলে নিয়েছে, আদর করে চুম্বন দিতে লাগলো, যেন ওই বাচ্চাটাকে নিজের বুকে লাগাতে লাগলো। আবার বাচ্চার দিকে তাকায়া যেন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, রব্বুল আলামিন তুমি রহমান তুমি রহিম আল্লাহ, সব কিছু ঠিক আছে। কিন্তু বাচ্চার দিকে তাকায়া একটা জিনিস মনে পড়ে গেল, হে আল্লাহ এই বাচ্চাটা যখন বড় হবে আব্বা বলে যদি ডাক দেই আমি কোথায় থেকে বাচ্চাকে সান্ত্বনা দেব। মায়ের গর্ভে ছয় মাসের সন্তানকে রেখে দিয়া বাবা ব্যবসা বাণিজ্য গিয়া আর যেন কোনো দিনের জন্য ফিরে আসলো না, আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বিশ্ব ভুবনের লোক সবাই জেনে ফেলেছে আমার নবী আপনার গরিব লোক, সবাই এক এক করে দেখার জন্য যায়। এরা একটাই জিনিস ভেবেছে, আমরা যদি শিশু নবীকে দেখতে পাই, বাচ্চাটাকে যদি একবার দিদার করে নি, আমাদের কিসমত খানা বদল হয়ে যাবে। জোরে বলুন, আমাদের ভাগ্য বদল হয়ে যাবে। অতএব চলো ভাই একটু আমরা সবাই মিলে যাই, আমার নবী পাককে একবার দেখে আসি, একবার দিদার করে আসি। ওই জায়গাতে তায়েফ নগর ছিল একটা বাবা, ওই তায়েফ নগর জায়গার সমস্ত দায়েরা এরাও খবর পেয়ে গেল, একবার দরুদ পড়ি আগে চলি। আল্লাহুম্মা একটু আর খুলেন তো হালকা, হ্যাঁ একটু বাড়ান। وعلى آله سيدنا আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইল ভোলা যায় না। জোরে বলে দেন, একটু সবাই মিলে বলুন, সবাই মিলে জোরে একবার বলেন। মনে হচ্ছে যে কিছু বলছে কিছু ফাঁকা, এগুলো হবেই বাবা, কারণ যে কারো অনেক টাকা আর কারো পকেট ফাঁকা হয় কি না? জি, তো দেখেন আমি ছন্দটা পড়ছি, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, বলে যেতে চাইল বলা যায় না, বলে যেতে চাইল বলা যায় না, মদিনার স্মৃতি গোল ভাবে বারে বার, কবে গিয়ে দেখি নবে রাজা তোমার। জোরে বলেন, মদিনার স্মৃতি গোল ভাবে বারে বার, কবে গিয়ে দেখি নবে রাজা তোমার, তোমার দেশে যাব বলে, তোমার দেশে যাব বলে আমরা হলাম রাবানা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, বলে যেতে চাইল বলা যায় না। শেষ ছন্দটা পড়ে দিচ্ছে, একটু জোরে বলে দেন তো, সুবহানাল্লাহ। একবার হাত উঠিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, বলে যেতে চাইল বলা যায় না।
জানি না ওই মদিনাতে কি আছে মধুর, মদিনা মদিনা শুধু করেছে জাদু তোমার জন্য অগণবী, তোমার লাগি অগণবী আমরা পাগল দিবানা। জোরে বলেন আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, বলে যেতে চাইল বলা যায় না, বলে যেতে চাইল বলা যায়। খোদার কসম, যদি আপনি একবার ওই মসজিদে গিয়ে খোদার ঘরে গিয়ে নিজের হাতে ঝাড়ুটা নিয়ে যদি নিজে ঝাড়ু দিয়ে দিতে পারেন, জান্নাতেই আপনার জন্য একটা জান্নাতি ঘর তৈরি করে নিলেন। জোরে বলুন, তাহলে ইমামের উপরে হুকুমতি করা চলবে না, অতএব নিজেই আপনি ওখানে গিয়ে ঝাড়ু লাগাবেন। কারণ খিদমত করবেন কার? আল্লাহর ঘরের। সেবা করবেন কার? আল্লাহর ঘরের। ছিলেন আমার বিশ্বনবীর দাদা জান আব্দুল মুত্তালিব কাবা ঘরের দেখভালকারী। কাবা ঘরে দেখবেন রোজার মাস যখন হয় তো আমাদের চাচারা বাবারা ভাইরা যারা বয়স্ক আছে হাতে তসবি নিল, সেহরি খেয়ে নিল আর ছুটে চলে যাচ্ছে মসজিদে। কেন? ওখানে গিয়ে জিকির হবে, কোরআন তেলাওয়াত হবে, ঝাড়ু দেওয়া হবে, তসবি পড়া হবে, এই জন্য তারা আগে গিয়ে ওই জায়গাতে গিয়ে হাজির হয়ে যায়। দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরে যেন বারান্দায় আরাম করে, আর হঠাৎ করে দেখতে পাই কে যেন একজন এসে খবর করে দিল, আব্দুল মুত্তালিব যাও, তুমি আর দেরি করো না, তুমি কি এখনো খবর পাওনি, তুমি তাড়াতাড়ি করে যাও, ওই যে তোমার কলেজার টুকরা পোতা এ দুনিয়ার বুকে যেন জন্মগ্রহণ করেছে। জোরে বলেন, একটু জোরে বলেন না, কে এসেছেন? তোমার পোতা এসেছে, তুমি যাও। আব্দুল মুত্তালিব বলছে এই ব্যাপার নাকি? বলে হ্যাঁ। বিছানা থেকে উঠে গেলেন, উঠে যাওয়ার পরে যেমনি ভাবে তাকাচ্ছে বাবা, দেখছে ডানে তাকাই বামে তাকাই সামনের দিকে তাকাচ্ছে, গাছের দিকে নজর পড়ে গেল, পশু পাখির দিকে নজর পড়ে গেল, দেখছে বাবা হঠাৎ করে কি যেন দৃশ্য দেখতে পাই, সমস্ত এলাকায় নগরে ডগরে শহরে কোচাতে আমার নবীর খুশিতে যেন বাবা সবাই কাবার দিকে সেই তাই পড়ে আছে। বলবেন না, সুবহানাল্লাহ। আমি বুঝতে পারছি আপনারা বুঝতে কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, বুঝতে কষ্ট হচ্ছে না? তাহলে সুবহানাল্লাহ কেন বলা হয় না? হ্যাঁ, আগেই বললাম যে ব্যাটারি চার্জ আমাদের হবে কম, ঠিক কিনা ভাই? দাদা জান এই অপারেটর ভাই আমার বড় মেহনত করে, যাই হোক এইগুলো একটু যদি উঁচাতে রাখা যায় তাহলে কিন্তু সাউন্ডটা আরো ক্লিয়ার পাওয়া যায়, ঠিক না? আর যদি পারেন তো একটা ইয়েতে চড়িয়ে দেন, দেখবেন মাইক খুব সুন্দর বাজবে, মাইক খুব সুন্দর আছে, কিন্তু একে উঁচু করা লাগবে, একটু সাউন্ডটা ক্লিয়ার আসবে। হ্যাঁ, যদি পারেন দুটা চেয়ার দিয়ে কি বলছে, হ্যাঁ চেয়ারগুলোতে ছড়িয়ে দেন, পারবে না? তবে দাদার দাদা আব্দুল মুত্তালিব যেমনই খবর পেলেন বাড়ি থেকে ছুটে আসলো, আমিনা ও বৌমা একটু দরজা খুলে দাও। আমিনা বলতে লাগলো আব্বা গো তুমি তো ভিতরে আসবে, ঠিকই একটু অপেক্ষা করো, আমিনা তুমি তাড়াতাড়ি করে দরজাটুকু খুলে দাও। দয়ার নবী মায়ার নবীর বলে যা টুকরা মা জননী বলল, বলে বাবা গো তুমি তো দরজায় দাঁড়িয়ে রয়েছ, আর একটুখানি তুমি যেন অপেক্ষা করো, কেননা আমার কলেজার টুকরা দুনিয়ার বুকে এসেছে, আব্বা এই কলেজার টুকরাকে দেখার জন্য নুরি ফারিস্তারা কাতার লাগিয়ে যেন সালাত ও সালাম পড়ে, এ আব্বা তুমি একটু বাইরে অপেক্ষা করো, যখনই তারা খালি হয়ে যাবে এই জায়গা থেকে তারা জিয়ারত করে চলে যাবে, আমি দরজা খুলে দেব আর তুমি এসে তোমার কলেজার টুকরাকে সেনাই লাগিয়ে নেবে। জোরে বলো, কি বললে? একটু অপেক্ষা করো বাহিরে। আচ্ছা ঠিক আছে, আব্দুল মুত্তালিব
বাইরে দাঁড়িয়ে আছে বাবা আর হযরতে আমিনা কলেজার টুকরার দিকে তাকায় দেখছে একটা সবুজ রঙের চাদর দিয়া যেন কলেজার টুকরাকে ঢাকিয়ে রেখেছে। হঠাৎ করে নজর পড়ে গেল দেখছে আমার কলেজার টুকরা আর যেন বিছানায় নাই। জোরে বলেন, গেল কোথায়? হঠাৎ করে দেখছি যে আমার কলেজার টুকরা নাই, এ গেল কোথায়? এক পালকে আল্লাহ আমার বিশ্ব নবীকে, রহমতের নবীকে সারা বিশ্ব ভুবনের যেন শের করিয়ে আবার যেন ওই জায়গাতে ফেরত করে।